ওকে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেপ্যালের ডলারটা $175 মতো, এইগুলো আমি সেন্ড করেছিলাম সকালে, অর্থাৎ 14 জুলাই 2000, অর্থাৎ 10টার দিকে আমি এটা সেন্ড করি। এখন রাত 10:15, অর্থাৎ 10-12 ঘন্টার মতো আমার সময় লাগছে এই টাকাটা আমার অ্যাকাউন্টে আসতে। আপনি যদি দেখেন আমার পেমেন্ট, আমি পেওনিয়ারে যদি লগ ইন করি সেক্ষেত্রে পেওনিয়ারের এই যে পেপাল, 15 জুলাই €143, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন €143। তো আশা করি বুঝতে পারছেন, এই যে আমি যদি আপনাদের ডিটেলস দেখাই, এখান থেকে পেপাল এবং এখান থেকে €143 কমপ্লিট। তো আমাদের 12 ঘন্টার মতো সময় লাগছে এই পেপাল থেকে পেওনিয়ারে ডলারটা চলে আসতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পেপ্যালের ডলার পেওনিয়ারে নিয়ে আসবেন। তো গতবারে আমরা দেখিয়েছিলাম একটা পেপ্যালে কীভাবে আপনারা পেওনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো গতবারে যদি আপনারা না দেখে থাকেন সেক্ষেত্রে আই কার্ডে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দিয়ে দেখতে পারেন। তো আপনি পেপ্যালে চলে আসবেন, পেপ্যালে চলে আসার পর এখান থেকে লগ ইন করবেন, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। এরপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এবার আপনার সিকিউরিটি কোড যাবে আপনার মোবাইলে, সেটি বসিয়ে দেবেন, কথায় আপনারা পেপ্যালে লগ ইন করে নেবেন। তো আমি পেপ্যালে লগ ইন করে নিচ্ছি। ওকে, তো পেপ্যালে চলে আসার পর দেখতে পাবেন আপনার পেপ্যালে কত ব্যালেন্স রয়েছে, এবং এই এই ব্যালেন্সটাকে পেপ্যাল থেকে পেওনিয়ারে নেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, এখান থেকে ট্রান্সফার মানি এখানে ক্লিক করবেন, অথবা এখান থেকে ব্যালেন্স, এই ব্যালেন্সে ক্লিক করবেন। এরপর এখানে ট্রান্সফার মানি, ওয়ালেটের আন্ডারে ট্রান্সফার মানি, অথবা এখান থেকে ট্রান্সফার মানি এখানে ক্লিক করবেন পেপ্যালে চলে আসার পর। এরপর আপনার যেই অ্যাকাউন্টটা অ্যাড করছিলেন যেই ব্যাঙ্কটা, সেটি সিলেক্ট করে এরপর নেক্সট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে কত ইউরো আপনি সেন্ড করবেন সেটি এখানে সিলেক্ট করে দিয়ে কোনো ফি কাটবেন এখানে, সেক্ষেত্রে তো এই ইউএস ডলারটা ইউরো ডলার হয়ে যাবে। এরপর নেক্সট এখানে ক্লিক করবেন। ওকে, তো এই পেজে আপনার চলে আসবে। এরপর এখান থেকে আপনার কোথায় পেপ্যাল ব্যালেন্স কত নেবেন এবং কোথায় নেবেন সেটা এখানে দেখাবে কোন ব্যাঙ্কে। তো আমি ইউরো ব্যাঙ্ক অ্যাড করছিলাম, সেটা এখানে আসছে, এবং এখান থেকে কতদিন সময় লাগবে সেটা দেখাচ্ছে। 1 থেকে 2 দিনের ভিতরে আপনি ট্রান্সফার করার পর আপনি পাবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে। তো এরপর এখান থেকে আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন। এরপর এখান থেকে ট্রান্সফার ইউরো নাও এখানে ক্লিক করবেন। এরপর ডান এখানে ক্লিক করবেন। আমাদের 2 দিন সময় লাগবে এটি আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে পৌঁছাতে। এরপর ডান। আর আপনারা যারা পেওনিয়ারে কীভাবে আইবিএন নাম্বার দিয়ে বা ইউরো কারেন্সি কীভাবে অ্যাড করতে হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সেই সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আই বাটনে ক্লিক করেন। আমি পূর্বে একটা ভিডিও তৈরি করছিলাম, সেটি দেখলে আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।